ওর বাপে চাইছে সে ইঞ্জিনিয়ারিং করবে, সে করে। আপনি ইয়াংকে কিভাবে দোষ দিবেন? ওর বাপ চাইছে সে মাদ্রাসায়, সে মাদ্রাসায় যায়। ওর বাপে চাইছে কওমি মাদ্রাসা, সে কওমি মাদ্রাসা যায়। ওর বাপে চাইছে আলিয়া মাদ্রাসা, সে আলিয়া মাদ্রাসা যায়। ওর বাপে চাইছে হেফজখানায় পড়বে, সে হেফজখানায় যায়। ওর বাপে চাইছে কিন্ডার গার্ডেনে যাবে, সে কিন্ডার গার্ডেনে যায়। ওর বাপে চাইছে ব্রাকে যাবে, সে ব্রাকে যায়। ওর মা চাইছে সকালে মুক্ত হয়ে যাবে, ব্রাকে যাবে না মুক্ত হয়ে যায়। ওর মা চাইছে মুক্ত হয়ে যাবে না ব্রাকে যাবে, সে ব্রাকে যায়। আপনি তাকে কিভাবে তার দোষ দিবেন? তার মা এবং বাবার কোন ইচ্ছা সে পূরণ করে না। আমি কথা বলতেছি 10 থেকে 15-16 বছরের ছেলেদের। হ্যাঁ, ওর মা চায় না সে সিগারেট খাক, সে সিগারেট খায়। ওর বাপে চায় না সে মোবাইল চালাক, সে মোবাইল চালায়। ওর বাপে চায় না সে বাজে আড্ডায় মিশুক, সে বাজে আড্ডায় মিশে। বাট ওর বাপের অনেক চাহিদা সে পূরণ করতে পারে না, যেগুলো ওর বাপের নিষেধ। কি, এটা করিস না, এখানে যাস না, এটা দিস না, এটা নিস না, এটা খাইস না,